চোখ ধাঁধানো রুবাই। আসসালামু আলাইকুম, আমি সাকিব বলছি গোফর ট্রাভেল থেকে। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওটির শিরোনাম করেছি বিজনেস ড্রাইভিং ইন দুবাই। দুবাই নিয়ে এটি আমাদের প্রথম পর্ব। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় রাজ্যের নাম দুবাই। বিলাসবহুল জীবন, চোখ ধাঁধানো রঙিন আলোক রশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ নানা কারণে দুবাই ভ্রমণ রয়েছে ভ্রমণপ্রিয়দের শীর্ষে। পর্যটকদের জন্য দুবাই অত্যন্ত আকর্ষণীয় একটি শহর। মরুভূমির এই দেশটিতে রয়েছে উপভোগ করার মতো অনেক অনেক কিছু। পাম জুমাইরা, স্কাই ড্রাইভিং, মরুভূমির সাফারি, মিরাকল গার্ডেন, কোরআন পার্ক, প্রমিস ব্রিজ সহ আরও অনেক আকর্ষণ এবং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত এই শহরটি। এই দুবাই শহরের উত্তরে অবস্থিত আছে শারজা, যা আরব আমিরাতের শিল্প স্থাপত্যের কেন্দ্রস্থল। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনি যদি দুবাই শহর ঘুরে দেখার কথা ভেবে থাকেন, তবে আপনি চাইলে গাড়িতে চড়ে পুরো শহরটি ঘুরে দেখতে পারেন। দুবাই একটি গ্রীষ্মপ্রধান দেশ। প্রচুর মানুষ তীব্র তাপদহের কারণে সূর্যের নিচে হাঁটার চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যক্তিগত গাড়িতেই বেশি চলাচল করে থাকেন। এছাড়াও শহরটিতে বিভিন্ন ধরনের পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থাও রয়েছে। জ্বালানি তেলের দাম বিশ্বের সকল দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে কম। ঠিক এই কারণেই দুবাইয়ের সকলেই ব্যক্তিগত গাড়ি বেশি ব্যবহার করেন। দুবাইয়ে ড্রাইভিং করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ড্রাইভিং রুলস মেনে চলা। যদি আপনি বিপজ্জনকভাবে ওভারটেক করেন অথবা ড্রাইভিং করার সময় ফোন ব্যবহার করেন, তবে আইন না মানার কারণে কারাবাস সহ আরও করুণ পরিণতির সম্মুখীন হওয়া লাগতে পারে। এমনকি সিট বেল্ট ব্যবহার না করার কারণেও আমিরাতের আইন আপনার জন্য খুব কঠোর হবে। তাই এই বিষয়ে সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন।
আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। নতুন ভিডিও আপলোড হলে অবশ্যই আপনি নোটিফিকেশন পাবেন। ভালো থাকুন, শীঘ্রই কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। গো ফর ট্রাভেলের সাথেই থাকুন।